সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে 2014 2018 এবং 2023 এই তিনটি নির্বাচনে আমরা দেখেছিলাম যে চুয়াল্লিশটি আমাদের নিবন্ধিত রাজনৈতিক দল ছিল তারা বিভিন্ন মাঠে ময়দানে এবং যদি বলি টক টেবিল এবং নানান জায়গার সংলাপে সেটা ইলেকশন কমিশনও আছে এখানে ইনক্লুডিং সেখানে কিন্তু আওয়ামী লীগ ছাড়া প্রায় কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দল বলেছিল একটি নির্বাচন করতে হবে কিন্তু সেই নির্বাচনটি হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে কিন্তু সেই জায়গাতে আমরা দেখেছিলাম সেই দাবিতে কখনোই মানা হয়নি আওয়ামী লীগ মানেনি বরং আইনি ব্যারিকেড তুলে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়েছে এবং দিনের পর দিন বলি স্থানীয় সরকার থেকে শুরু করে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে সবগুলোতেই আমরা দেখেছি এই তিনটি নির্বাচন যেটা বিশেষ করে উল্লেখ করলাম সেখানে হচ্ছে এক পেশে ভোট এবং ভোটারবিহীন নির্বাচন ভোটারবিহীন নির্বাচন দেখেও যারা সদ্য সদ্যবিদয়ী শাসক দল ছিল তারাও কিন্তু বুঝতে পারেনি জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে এই পরিণতির পর নিশ্চয়ই তারা যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক হয়তো বুঝবেন উপলব্ধি করবেন জনবিচ্ছিন্নতা কাকে বলে এবং জনবিচ্ছিন্ন হলে কি পরিণতি হয় আজকে আলোচনা শুরু করব বর্তমান সময়ের যে নতুন বাংলাদেশ এবং বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন পথে সেসব নিয়েই আজ আমাদের সম্মানিত যারা আলোচক আছেন তিনজন আছেন আমাদের ভার্চুয়ালি যুক্ত করব নীলফা চৌধুরী মনিকে সাবেক সংসদ সদস্য বিএনপি আমাদের স্টুডিওতে আছেন নুরুল হকনুর সাবেক ভিপি ডাকসু সভাপতি গণ অধিকার পরিষদ সঙ্গে আছেন আশরাফ কায়সার গণমাধ্যম কর্মী আমি তিনজনকেই স্বাগত জানাচ্ছি কিন্তু এখন আমরা বোধহয় হয় চৌধুরী মণিকে কানেক্ট করতে পারিনি আমি স্টুডিও দিয়ে আলোচনা করতে চাই সবার সিনিয়র আমাদের আমি এ পাশ থেকেই আসি কারণ তার অনেক অভিজ্ঞতা যেন আশরাফ কাইসার যে জায়গাটি জানতে চাই আগামীকাল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে নতুন বাংলাদেশ কিন্তু এই সরকারের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জগুলো কি হবে কারণ অনেক বেশি তো দাগ লেগে গেছে সব জায়গাতে সেগুলো মুক্ত করতে কতটা সময় লাগবে এবং এই মুহূর্তে দেশে সরকার নাই তাই কতটা দ্রুত সময়ের মধ্যে একটি সরকার গঠন হওয়া দরকার প্রথমে আমি অভিনন্দন জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন বরেণ্য একজন বাংলাদেশি যাকে নিয়ে আমরা গর্ববোধ করি বিশ্ব যাকে নিয়ে গর্ববোধ করে বিশ্বের অন্যতম বড় চিন্তাবিদ উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের আনন্দের এবং গর্বের কেননা আপনি জানেন যে বিগত পলাতক আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শারীরিক মানসিক এবং আইনগতভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন এবং তাকে বিশ্বের দরবারে একজন সুদখোর সহ অন্যান্য অন্যান্য অপরাধে তাকে অপরাধী করার চেষ্টা করেছেন তার বিষৎকার করেছেন আমার মনে হয়েছে যে ইতিহাসের এটি একটি মধুর প্রতিশোধ এবং যেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সরকার যতভাবে অপমান করা সম্ভব করার চেষ্টা করেছে গত সরকারটি তিনি ফেরত এসছেন আমরা উনি বাংলাদেশের বর্তমান যে সংকট আপনি জানেন আমরা যখন আজ কথা বলছি দেশে কার্যত কোন সরকার নেই এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব নিয়েছে ছাত্ররা জনতা যারা এই আন্দোলনটি করেছেন সড়কের যেরকম ট্রাফিক তারা দায়িত্ব নিয়েছেন সেরকম প্রশাসনের কোথাও কোথাও যে নৈরাজ্য হচ্ছে এবং কোথাও কোথাও যে আপনার মন্দিরে উপাসনালয়ে আঘাত হয়েছে সংখ্যালঘুদের বাড়িতে হয়েছে আমি আজ দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্যার আমি একটুকে থামাই একটু কোথায় টেকনিক্যাল প্রবলেম আছে অডিওতে ওটা ঠিক হলে আমি আসবো একটু জায়গাটা আমি আবার ধরিয়ে দিব আপনাকে আমি নুরুল হক আপনার কাছে যেতে চাই যে আলোচনাটা আমরা শুরু করতে চাই আমি আগেই বলতে চাই আমরা পেছনের দিকে যা আলোচনা যাব নাকি সামনের দিকটাতে যেতে চান আপনি কোন জায়গা থেকে আপনি শুরু করবেন আমরা সামনের দিকে যাচ্ছি এখন একটা নতুন বিপ্লব হয়েছে এখন অভ্যুত্থানের পরে একটা নতুন সমাজ বিনির্মাণ হবে নতুন চিন্তার বিনির্মাণ হবে নতুন রাজনৈতিক মেরুকরণ হবে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হবে তার মাধ্যমেই একটা সামনে এগিয়ে যাওয়ার একটা পজিটিভ বাংলাদেশ তৈরি হবে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন নিয়ে ভোট নিয়ে আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছর পার করছি এই বাংলাদেশে কি গত তিপ্পান্ন বছর আপনার শুধুমাত্র গত পাঁচ সাত বছর আট দশ বছরই কি ইলেকশন নিয়ে প্রশ্ন ছিল এর আগে কি ছিল না ছিল আমাদের গুড গভর্নেন্সের ঘাটতি নিয়ে আপনারা অসংখ্যবার টকস করেছেন না হাজারো পর্ব করেছেন কারাপশন নিয়ে হাজারো পর্ব করেছেন এখন এই যে আমরা এইবার নামটা দিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যটা শুধুমাত্র তো চাকরির কোটায় না এই দেশের প্রত্যেকটা সেক্টরে বৈষম্য আমাদের জনপ্রতিনিধি এমপি মন্ত্রী হয়ে তারা জনগণের পয়সায় সিঙ্গাপুর মালয়েশিয়া ইউকেতে চিকিৎসা নেয় আর আমাদের এই দেশের সাধারণ মানুষ ঢাকা মেডিকেলের বারান্দায় কাত্রায় একটা অক্সিজেনের সিলিন্ডার পায় না ভর্তির একটা বেড পায় না তো এই বৈষম্য আমাদের এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা গুলশান বনানি কিংবা বাড়ি ওই ডিপিএইস কিংবা বলেন এই আপনার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল যেখানে বাৎসরিক আপনার ষোলো হাজার আপনার ডলার আপনার খরচ সেখানে পড়াবে আপনার আর আমাদের ওই প্রত্যন্ত অঞ্চলের একটা প্রাইমারি স্কুলের সাড়ে চারশো বা বাচ্চার জন্য তিনজন টিচার গ্রামের একটা হাই স্কুলে আপনার ওই আপনার ফিটকিরি কেনার একটা বাজেট পায় না অথচ আমরা ডিজিটাল বাংলাদেশের কথা শুনেছি স্মার্ট বাংলাদেশের কথা বলেছি তো সেই ক্ষেত্রে এখন এই ছাত্র জনতার যে অভ্যুত্থান এই ক্রেডিট ছাত্র জনতার সাংবাদিক শিল্পী কবি সাহিত্যিক বিকজ সবাই রাজপথে নেমেছে বিধিয়ে কিন্তু অভ্যুত্থানটা হয়েছে সো এইখানে এখন সবার চিন্তা বা আকাঙ্ক্ষাটা কি আপনার এক্সপেকটেশন যে আমি সাংবাদিকতার মানুষ আমরা একটা মুক্ত গণমাধ্যম চাই আমার রাজনীতিবিদ হিসেবে আপনি জানেন যে এইবার আমি গ্রেপ্তার হয়েছিলাম আমি ইতিমধ্যে অনেকগুলো চ্যানেলে বলেছিলাম কিছু কথা তো না বললে বুঝবে না যে একটা ঘটনা আমি বলতে একই ঘটনা বারবার বলছি আমারও ভাল লাগছে না যে আমি একাত্তরে একটা স্টোরি পড়েছিলাম যে একজন কিশোরীকে ধর্ষণ করছিলো তার মায়ের সামনে সে তখন তাদেরকে বলছিল যে বাবারা তোমরা একটু একজনের পর একজন আসো আমাকে দুপুরবেলা ঝুলিয়ে মেরেছে আমার শরীরে রক্তে কালো হয়ে গেছে এগুলো আমি ব্যাথের শুল নাড়াতে পারছি না রিজবি ভাই পা খুরিয়াতে সে আমাকে মেসেজ করে দিয়েছে পার্থભાઈরা আমরা একসাথে রিমান্ডে ছিলাম সাবেক এমপি মোচির আপনার প্রিজন ভ্যানের বক্তব্যটা আমরা শুনেছিলাম সেই সময় যে প্রিজন ভ্যান থেকে যাওয়ার সময় একটা বক্তব্য দিয়েছিলেন যে কী রকম অত্যাচার করা হয়েছে এবং আপনার যে কাঁধে ভর করে যাচ্ছেন সেই ছবিটা গণমাধ্যমের সারা দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখেছে সেশরে বলেছে আমাকে দুপুরে ঝুলিয়ে মারধর করেছে রাতে আবার দেখেছে চোখ বাঁধা বলা বলি করছে যে ঝুলা তখন তো বুঝছিতে যে তাহলে আবার এই পার্শ্ববর্তী তো শুরু হয়ে তো আমি তাদেরকে বলছিলাম যে ভাই আমার দেখেন শরীরটা ফুলে গেছে যে রক্ত আমাকে মাফ করেন এবার আমাকে সকালে দেখেন আমি জানি যে ওরা ডাকবে জিজ্ঞাসাবাদ করবে বিকজ এইটা ওরা একটা পৈশাচিক উল্লাস করেছে আপনাকে এটা বলে সাবেক এমপি মন্ত্রী অনেকের সামাজিক অবস্থান কিংবা নেতা কর্মীরা ডিমোটিভেটেড হবে রক্তাক্ত পাঞ্জাবি সে নতুন পাঞ্জাবি গিয়ে দিয়ে উপস্থাপন হচ্ছে কিন্তু প্রত্যেকের শরীরে একটা বলি যে জামাতের সেক্রেটারি জেনারেল উনি সিক্সটি আপ সেই লোকের শারীরিকভাবে প্রহার জাতীয় দলের ফুটবলার সাববি আপনার জয়ী অধিনায়ক আমিনুল ইসলাম সে তো ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেছে দেশের বাইরে তাকে যে ভাই যেটা বলছে যে প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তিকে সুৎখোর ঘুষখোর এমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই যেটা আমাদের এক্স প্রাইম মিনিস্টার ব্যবহার না করেছে ঠিক আমিনুল সাহেবের মতো প্লেয়ার এই ঝুলিয়ে মেরেছে

পরিবর্তন করতে হবে আপনার এই যে যেভাবে এই পরিবর্তনটা কার হাত ধরে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়র ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে যে সরকার হচ্ছে আগামী দিনের আগামীকালের সরকার সেটা কতদিনের জন্য এবং এই সময়টার মধ্য দিয়ে এই এত এত ভাঙচুর তছ নচ হয়ে যাওয়া দেশের প্রত্যেকটা সেক্টরকে রেনোভেশন করতে আমি বারবার জানতে কতটা সময়ের দরকার এখন আমি তো স্পেসিফিক মেজারমেন্ট করে আমি সময় বলতে পারবো না আর আমি যদি বলি তাহলে আমার যারা রাজনৈতিক সহকর্মী অনেকে আমাকে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করতে পারে কিংবা অন্যকে বিকজ সেভাবে টাইম লিমিট দিয়ে দিচ্ছে তো ইতিমধ্যে যে রাজনৈতিক দল যেটা শুনলাম প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সহ তারা অনেকে থ্রি টু সিক্স মধ্যে লিমিটেশন চাচ্ছে বিকজ তারা আরেকটা ওয়ান ইলেভেন একটা অস্বাভাবিক গভর্নমেন্ট আবার আসতে পারে বি রাজনীতিকরণ হতে পারে এটা আশঙ্কা করছে বিপরীত দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের অগ্রজরা আমার সহকর্মীর একসাথে আমরা আঠারো সালে আন্দোলন করেছি এইবার নাহিদ প্রধান সমন্বয় সে আমার প্যানেল ডাকসুদি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে আসিফ আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকারের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল তো ওদের যে ভাবনা আমরা তো জানি ওরা বলছে যে থ্রি টু সিক্স ইয়ার বিকজ ওদের হচ্ছে যে এই যে আমাদের ফাইন্যান্সিয়াল আপনার আমাদের একটা মানে স্টাবল অবস্থা দরকার এখন তো রিজার্ভ জিরো ব্যাংকিং খাতে একটা নৈরাজ্য ইকোনমিক কোনো সেক্টরেই শৃঙ্খলা নেই তারপরে এই যে প্রতিষ্ঠান আপনার বিচার বিভাগ থেকে শুরু করি প্রশাসনকে ঢেলে সাজানো তাহলে এখন যাদের এই যে দুর্বৃত্তদেরকে যে চাকরিচ্যুত করা হবে এখানে আবার নতুন নিয়োগ দিতে হবে একদম পুরো রেনোভেশন লাগবে এটা পুরো মেরামত করতে হবে কিন্তু তিন থেকে ছ মাস সম্ভব একটা ভালো সময় প্রয়োজন তো আমি এটা বলি যদি কর্মী হিসেবে আন্দোলনকারী একজন তরুণ নেতা হিসেবে সেই সময়টুকো আমাদের প্রত্যেককে দিতে হবে অধৈর্য হবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ভাই যেটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান স্ট্যাটাস এবং অবস্থান বাংলাদেশের মতো একটা থার্ড অল্ডের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার চেয়ে অনেক উর্ধে অনেক উন্নত দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা তাকে ডিনার করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চায় তার জন্য এটা কোনো সম্মান না বরঞ্চ আমাদের জন্য এটা সম্মান যে আমরা তাকে এগ্রি করাতে মানে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পেয়ে বাংলাদেশ সম্মানিত হলো বিকজ তাকে তো চয়েস হল এবং এই বিধ্বস্ত বাংলাদেশকে নিশ্চয়ই ওনার হাত দিয়ে টেনে তোলা সম্ভব 111 এ তো তাকে বলা হয়েছিল কিন্তু সেটা এগ্রি না এখন সে তো তা বলেছে যে সে কেন গ্রহণ করেছে যে এত ত্যাগ এত স্যাক্রিফাইস যাচ্ছে তরুণদের তাদের অনুরোধ আমি ফেলতে পারিনি তো আমার বিশ্বাস তিনি কোন বিরাজনীতিকরণ প্রক্রিয়া কিংবা অস্বাভাবিক কোনো রাজনৈতিক এটা ডক্টর মোহাম্মদ ইউরুসের দ্বারা সম্ভব হবে রক্তের সাথে আসবে তো সেই ক্ষেত্রে সেই জন্য আমি বলছি যে প্রথমত হচ্ছে আন্দোলনকারী এই যে আঠারো থাকবে আমরা তো আন্দোলন করেছিলাম আপনার টক্স তো অনেকবার এই হামলা মামলার তো আমাদের উত্থানটা তো সেখানে লিগেসিটা তো ওখানে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার তো আমার দৃঢ় বিশ্বাস যেই সময়টা লাগুক আমরা রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী সবাই যদি ওনাকে সহযোগিতা করি দেশের বাইরে যে আমাদের মেধাবী তরুণ কমিউনিটি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী সবাই মিলে যদি বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি খুব অল্প সময়ের মধ্যেই সে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবে এবং ওই পর্যন্ত আমাদেরকে তো ওয়েট করতে হবে অস্থির হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকলেই হবে না আপনার বুঝতে হবে কিন্তু এখন পর্যন্ত ছাত্র জনতা বলছে যে ইন্টিরিম গভর্নমেন্টের দিকে তারা চোখ রাখবে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে তারা চোখ রাখবে সো আমরা কেউ ভাবলাম যে রাতারাতি ক্ষমতায় চলে আসলাম নো কিন্তু আরেকটা কথা অবশ্যই বলতে হয় আজকের এই জায়গা থেকে ইতিমধ্যে যে আরেকটা নৈরাজ্য যে আমরা দেখতে পাচ্ছি ওষুধ কোম্পানি পুরিয়ে দিচ্ছে গার্মেন্টস মিল ফ্যাক্টরি আগুন দিয়ে দিচ্ছে হাজার হাজার মানুষ এখানে কাজ করছে এই কাজটা কি ছাত্ররা করছে জনতা করছে নো এটা দুর্বৃত্তরা করছে ইতিমধ্যে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে মার্কেট দখল হয়ে যাচ্ছে ও বাবা এক দখলদারকে সরালাম আরেক দখলদাররা তো আবার চেপে বসতেছে সো এই দখলদারি আমরা বলছি যে আমরা নিজেরা ওদেরকে চিহ্নিত করে গভর্নমেন্ট ফর্ম না হলে তো আর কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে বিচারের মুখোমুখি করবো এদেরকেও এই ফ্যাসিস্টের আমি আসবো আপনার কাছে আমি আমি একটু যেতে চাই আমাদের অডিও ঠিক হয়ে গেছে আপনি যেখানে থামিয়েছিলেন থেমে ওখান থেকে শুরু করবেন নিশ্চয়ই আপনার বর্তমানে চলে আসি আমাদের যেহেতু সরকার নেই আমরা আগামীকালের দিকে তাকিয়ে আছি ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার হবে আমরা সরকারের রূপরেখা সরকারের টার্মস অফ রেফারেন্স সরকারের সদস্য কারা হচ্ছেন এদিকে তাকিয়ে আছি আমি পরিষ্কার ভাষায় বলতে চাই অতীতের অভিজ্ঞতা সাদা চুলের মানুষ বয়স দেখে সরকার বিবেচনা করলে হবে না তরুণদেরকে সরকারের জায়গা দিতে হবে যাদের সৃজনশীল ক্ষমতা আছে যারা প্রাইভেট সেক্টরের উদীয়মান তারকা যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছেন এমনকি নূর যেমনটি বলছিলেন যারা বিদেশে বিভিন্ন অঙ্গনে কাজ করছেন বাংলাদেশের হাতে অপূর্ব সুযোগ তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার অতীতে অনেকেই প্রত্যাশা অনেকেই প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে নজর কেড়েছিলেন ক্ষমতায় এসেছিলেন তাদের পলায়ন পর্ব আমরা দেখলাম তারও পনেরো বছর আগে আরেক আরেক অংশের পলায়ন দেখেছি তারও সতেরো বছর আগে আজকের থেকে সতেরো বছর আগে আরেক দলের পতন আমরা দেখেছি এই দেশ পতন দেখে দেখে অভ্যস্ত কাজে যারা সরকারে যাচ্ছেন তাদের দায়িত্ব নিতে হবে নূর বলছিলেন তাদের সময় দিতে হবে আমরা যেন অধৈর্য না হয়ে যে আমি জানি কোনো কোনো রাজনৈতিক দল অধৈর্য হয়ে আছেন তারা যেহেতু পনেরো বছর সতেরো বছর ক্ষমতার বাইরে রয়েছেন কারো কারো নেতৃবর্গের ফাঁসি হয়েছে মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের অধৈর্য হওয়া স্বাভাবিক রাজনীতির খেলায় এটি খুব জরুরি কিন্তু এবার সেই কাজ করলে হবে না আপনাকে রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে আপনার এই যে আন্দোলন আমরা যেটা বলছি যে কোটা সংস্কারের আন্দোলন আপনি যদি তার নামের দিকে তাকান এটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন নাম থেকেই এবং এই ছেলেদেরকে এই ছেলে মেয়েদেরকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই অভিবাদন জানাই নাম থেকে কর্মসূচির যে টাইটেলগুলো সেগুলো আমাদেরকে বলে দিয়েছে যে তারা কেমন সরকার চায় তারা কেমন বাংলাদেশ চায় তারা কেমন রাজনীতি চায় নূর এখানে রাজনীতির মানুষ আমি বলে দিচ্ছি আজকে আপনাকে নতুন রাজনীতি যদি উপস্থাপন করা না হয় পরবর্তী যে কারো পরিণতি গত তিন দিন আগে যারা পলায়ন করলেন তাদের মতো হবে আরও খারাপও হতে পারে প্রতিবার কিন্তু আমরা খারাপ দেখতে পাচ্ছি কাজেই এই সরকারের আগামী সরকার যেটি গত আগামীকালকে গঠিত হবে তাদের একটি মূল দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক করা আপনি জানেন যে যারা আগুন লাগাচ্ছে যারা মন্দিরে যাচ্ছে যারা কারখানা দখল করছে তারা কেউ মানুষ নন তারা দানবরূপী জানোয়ার তাদেরকে আপনার মোকাবেলা করতে হবে আটক করতে হবে আইনের আওতায় আনতে হবে এটি সরকারের একটি প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনার দেশে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে আপনি গত পনেরো বছরে যেই পরিমাণ দলীয়করণ হয়েছে যেই পরিমাণ স্বজনপ্রীতি হয়েছে আপনি একটু আগে বিরাজনীতিকরণের কথা বলছিলেন আমি বিগত সরকারকে মনে করব তারা বিরাজনীতিকরণের জনক ছিলেন দেখুন কোনো সেনাবাহিনীর সরকার বা আধা সামরিক বাহিনীর সরকার অথবা মিলিটারি ব্যাক সরকার এখানে যতটা বিরাজনীতিকরণ করতে পেরেছেন তার চেয়ে বেশি শেখ হাসিনার সরকার বিরাজনীতিকরণ করতে পেরেছেন আপনি দেখুন পরপর তিনটি নির্বাচন হয়েছে যেখানে কোনো নির্বাচন হয়নি কোনো মানুষ ভোট দেয়নি একজন নির্বাচন কমিশনার দুপুরের খাবারের আগে আঠাশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন দুপুরের খাবারের পরে দিবানিদ্রার পরে বিয়াল্লিশ পার্সেন্ট পেয়েছেন আমাদেরকে তদন্ত করতে হবে উনি খাবারের পরপর দিবানিদ্রার পর এরকম করে বিশ পার্সেন্ট ভোট বেড়ে গেল কী করে দু পার্সেন্ট লোকও যায়নি দলীয় সমর্থকরাও যায়নি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে কেউ যায় না শেখ হাসিনার সরকার এদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গেছেন তারা ভোট চুরি করেছেন তারা মানুষের ভাতের অধিকার চুরি করেছেন উনি যে সমস্ত রাজনৈতিক বুলি দিতেন তার তোষামতকারীদেরকে সামনে রেখে তার সবগুলো উনি উল্টা করে গেছেন উনি যেভাবে বিরোধী মতের রাজনৈতিক নেতৃবর্গ কেনুর সহ অন্যান্য বিএনপি জামাত আমি সব দলের নাম বলতে চাই যেইভাবে দমন করেছেন সেটি আজকে আয়নাঘরে নিয়ে হোক গুম করে হোক খুন করে হোক উনি মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং আমি কিন্তু খুবই দুঃখিত ওনাকে দেশ থেকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে আপনি যদি আজকে একজন সামাজিক অপরাধীকে বিচারের আওতায় আনেন একজন প্রধানমন্ত্রী এবং তার সহকর্মীরা যারা বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছেন মানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে গেছেন বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে গেছেন আপনি তাকে পালাতে দিলেন কেন আমরা শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে চাই বিচারের আওতায় আনতে চাই এবং বা পৃথিবী যেন দেখে গণতন্ত্রের নামে লুটতরাজ করলে তার পরিণতি কি হয় দেখুন ছিয়াত্তর বছর বয়সী একটি দল সেই দলটি ছিয়াত্তর ঘন্টার মধ্যে বিলীন হয়ে গেল এই দলের বিলীন হওয়ার দায়িত্ব তাকে তো নিতে হবে এবং আপনি দেখুন আজকে পথে ঘাটে যে আওয়ামী লীগরা রয়েছেন তারা কেউ বোরকা পরে হাঁটছেন আমি কিছু পুরুষ সদস্যকে দেখেছি ছেলেরা বোরকা পরে হাঁটছেন কারণ তার তো মুখ দেখানোর কোনো উপায় নাই তার চেহারা দেখানোর কোনো উপায় নাই তিনি যে পুরুষ সেটি বলার অবস্থায় তিনি এখন নাই এমন দেউলিয়া হয় কখন আপনার যখন লোভ থাকে আপনার যখন নির্মম অত্যাচার করেন আপনি বিরোধী মতের উপরে তিন দিনে যখন সাড়ে তিনশো লোক আপনি মারেন তা আপনি বিরোধী অপরাধ করেছেন না তো কি শুধু একাত্তর সালেই বিরোধী অপরাধ হয়েছে মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনকে এই সরকার নষ্ট করে দিয়ে গেছে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আমাদের শহীদদের প্রত্যেকজন আমাদের বীর এবং এই আবু সাইদও আমাদের জাতীয় বীর কাজে শুধুমাত্র একজন ব্যক্তির বন্দনা করে তার জন্মদিন পাঁচ দিনব্যাপী পালন করে ওই ভদ্রমহিলা যে ব্যবসা করেছেন তার বাবার নামে তার একটা বিচার হওয়া দরকার এবং এই অনু তাতে বাংলাদেশে কী শাস্তির ব্যবস্থা রয়েছে দেখা দরকার আমি সামনের দিকে তাকাতে চাই আমাদের নির্বাচনের দিকে তাকাতে চাই আমি মনে করি রাজনীতিবিদ যারা রয়েছেন আজকে যারা নয়াপল্টনে জনসভা করেছেন যিনি লন্ডন থেকে ফেরত আসার কথা বলছেন এবং স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাওয়ার তাদের প্রত্যেককে মানতে হবে তাদের ট্র্যাক রেকর্ড কি ছিল তারা জনগণের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাকে আমরা কি করে জবাব দিতে আওতায় রাখবো দেখুন তাদের আমার ধারণা অনেক দূর শিক্ষা হয়েছে নূর যেমনটি ঝুলিয়ে পেটানোর কথা বলেছেন তাদের কারো কারো কোমর ভাঙা হয়েছে তারা কেউ কেউ অনেকবার ঝুলেছেন কাজেই এই এই শিক্ষা থেকে যদি তারা ক্ষমতায় যাওয়ার কথা বললেও ঝুলতে হয় রাজনীতি করতে রেল রেললাইন ধরে দৌড়াতে হয় এই দেশে রাজনীতি করা তো কঠিন কাজ কাজে আমি বলছি সরকারটির যেটি দায়িত্ব আরেকটা জিনিস আমি খুব খুশি হতাম আন্দোলনকারীরা সরকার গঠন করলে এই কথা আমি আপনাকে এখানে পরিষ্কার বলে দিচ্ছি মধুর ক্যান্টিনে সরকার গঠিত হলে আমি খুশি হতাম আমরা যখন সেনাবাহিনীর সাথে কথা বলি বঙ্গভবনে গিয়ে আলোচনা করি এই আন্দোলনের স্পিরিট কমতে থাকে তখন শুরু হয় আমাদের মাথা থেকে সরকার গঠন আমাদের মাথা থেকে প্রশাসন চালানোর আমরা যাদের আওতায় আন্দোলন করেছি যে যাদের আওতায় যে সরকারটি নিজেকে কেয়ামত পর্যন্ত থাকবে বলে মোটামুটি ঘোষণা করছিল যাকে বিদায় নিতে হয়েছে তার মানে তাদের শক্তিতে সরকার গঠিত হলে এই স্পিরিটকেই আমরা বাংলাদেশে নতুন স্পিরিট মনে করি আমি এখন মনে করি আন্দোলনকারীদের যেন অংশগ্রহণ থাকে সরকারে তারা যেন মাঠে থাকেন তারা যেন সরকারের উপরে নজর রাখেন আমরা যেন একটি নির্বাচনের দিকে এগোতে পারি প্রশাসনের অবস্থা কিন্তু খুব খারাপ খুবই ভঙ্গুর এইরকম একটি প্রশাসন দেখুন পৃথিবীতে কোথায় আছে পুলিশের চিফ আন্ডারগ্রাউন্ডে গিয়ে ভিডিও বার্তা পাঠায় আমরা যে কত ধরনের নতুন ইতিহাস করেছি। আমি মনে করি র্যাবের মতো একটি বাহিনীকে করার সময় এসেছে যেহেতু আমরা কথা কাজে বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের জরুরি কিছু কাজ রয়েছে আমাদের প্রত্যেককে যার যার কাজে ফেরত যেতে হবে মেধার ভিত্তিতে বাংলাদেশের প্রশাসন চলবে মেধার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি চলবে এই জায়গায় না যেতে পারলে আমাদের এই আন্দোলনের ফসল জনগণের ঘরে পৌঁছবে না টুল হগ্নুর যে জায়গাটা আপনার কাছে জানতে চাই উনি পরিষ্কার করে মোটা দাগে অনেক কথা বলেছেন ভবিষ্যতের জায়গাতে কিন্তু আমি যে জায়গাটা জানতে চাই যে জায়গায় দাঁড়িয়ে আমরা সামনে হাঁটতে চাই কিন্তু সেই হাঁট সামনের জায়গাটিতে আমরা তো বহু অদল বদল দেখেছেন আমাদের চেয়ে বেশি অদল বদল দেখেছেন তিনি তার সাংবাদিকতার চোখে চাক্ষুষ আপনারাও অভিজ্ঞতায় দেখেছেন আমরা অল্প দেখেছি কিন্তু কোন বদলের মধ্য দিয়ে কি রাজনৈতিক নেতাদের মধ্যে পরিবর্তন হয়েছে আমরা খুব অল্প সময় ওয়ান ইলেভেন দেখেছিলাম তারপরও তো মনে করেছিলাম হয়তো পরিবর্তন হবে ক্ষমতার চেয়ারে যে পরিবর্তনটা ধরে রাখা খুব কঠিন হয়ে যায় রাজনৈতিক পরিবর্তন আমার চেয়ে আপনারা দুইজন বেশি দেখছেন কিন্তু আমি স্ট্রেট মেকানিজমটা কিছুটা দেখেছি লাইক এই লাস্ট ইলেকশনের আগে আমাকে ডিবির চিফ জিনি হোম মিনিস্টার বাসায় নিয়ে গেলেন ইলেকশনে যেতে হবে এবং ওই কারণেও ডিবি কার্যালয় আমাকে মারছে এটা বলার জন্য যে তারা বিসিএস জি আসছে আপনার কিন্তু নূর বলা উচিত কেননা আমরা অত্যাচারের কথা বলি না সেজন্য আমি বলছি যে আমাকে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি ওই বিশ্ববিদ্যালয়ে আঠাশ বছর পরে বিপি পরিচয় দিচ্ছে যে আমরা তো তোর সিনিয়র যে সালার বাটা তোরে হারুন স্যার নিয়ে গেছে স্বাস্থ্যমন্ত্রী বাসায় বারো কোটি টাকা সহ বলল তুই এমপি হয়ে পপুলার তুই তারেক রহমানের খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যে ইয়ে করে নির্বাচনে গেলি না এখন তোরা এইখান থেকে জুলাইন থেকে তারাকমাণ ফোন দিয়ে রক্ষা করুক এবং টর্চারের লিমিটটা এখানে আমরা বলি না যেটা বলিস ওই যে রক্তমাখা জামা পাল্টিয়ে কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য দেখায় ফিট আমি কোর্টে বলেছি যে আমার মতো মানুষকে আমার মানে গোপন অঙ্গিক শখ দেওয়া হয়েছে কারেন্ট আমি কোর্টে বলেছি সেটা আমার এখানে বলতে তো মুখ এক নাকশিট কেন কিছু নেই আমি যেটা কোর্টে বলেছি এবং আমি যদি আপনি ফার্স্ট ইয়ারিং এর পরে কোর্টের দিকে দেখেন আমি বলছিলাম যে মানব বিচারক আমি রাজনীতিকে এটা তো আমার অপরাধ নামটি আপনারা তো কিংবা আমি ক্যাডার হতে পারতাম দর্শক আমাদের অনুষ্ঠান কিন্তু চলছে নটার খবরের জন্য অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চলে যেতে হবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে সেখানে আপনারা সংযুক্ত হন আর এখানেও তো আলোচনাটা চলছে আমি আগেই বিদায় নিলাম নুরু আপনি বলছিলেন যে আমি বিচারককে বললাম যে মান্য বিচারক আমার শরীরটা আমি এই কোর্টের খাঁচায় ইউনূস যে যেই খচায় এনেছিল আমার টি শার্টটা খুলে আমি দেখিয়েছি আপনি দেখেন আমার শরীরটা কিভাবে রক্তের কালো দাগ লেগে আছে আমাকে মাইরে তারাই আবার ইনজেকশন ব্যথা না করে আমার চিকিৎসা দরকার আমাকে একটা বিশেষত হাসপাতালে চিকিৎসা দেন আমাকে আর রিমান্ড দিয়ে না সেকেন্ড ধাপে আবার তার একদিন পরে আমাকে পাঁচ দিন রিমান্ড দিয়েছে এই বিচারকরা বিচারের নামে যে অবিচার করছে যে ভাই যেটা বলছে যে প্রশাসনের এই দুর্বৃত্তদেরকে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে সেই ম্যাজিস্ট্রেট আবার যেখানে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নর্মালি কোনো জামিন হয় না তারা কিন্তু যারা দুনিয়াতে সৃষ্টি পরে যাদের দিকে মানুষ গড হিসেবে তারা কাজ করে তারা যদি এই অবিচার করে তাহলে এই বিচার ব্যবস্থার কি মানুষ ন্যায় বিচার করে কিন্তু নুরু অতীত অত্যাচার অর্থাৎ পনেরো ষোলো বছরের অত্যাচারের দিস্তাটা এত ভারী এত মোটা সেই দিস্তা ভারীটাকে ভুলে গিয়ে আজকে দেখেছেন যে আপনি বিএনপির প্রাক্তন প্রধানমন্ত্রী তিনবারের উনি বলেছেন যে আমার কোনো অভিযোগ নাই আমরা সবাইকে ক্ষমা করে দিতে চাই আমরা ভুলে যেতে চাই উনি যেটা আজকে বক্তব্যটা অল্প সময় দেখেছেন অনেক দিন পর মানুষ আজকে তার বক্তব্য শুনেছে এবং তিনি সামনে আগুনের কথা বলেছে মানুষ শান্তি চেয়েছেন কিন্তু এত যে অত্যাচারের যেখানে লেখা আছে পরতে পরতে সেই অত্যাচার ভুলে কি আগামী দিনের যে রাজনৈতিক দলগুলো আবার তো নির্বাচিত নির্বাচন হবে সেই নির্বাচনে কি একই রকম হবে বিরাজনীতিকরণ ভোটার মানে এক পেশে ভো ইয়া আমরা এতদিন ষোলো বছর বিশ বছর দেখেছি কোনো রাজনীতির মাঠে নেই বিএনপি এবং অন্যান্য দলগুলো অত্যাচারিত এটা অত্যন্ত বাস্তব সত্য এটাতে লুকানোর কিছু নয় এটা বহুবার বলা হয় এটা দেশের মানুষ জানে কিন্তু আগামীর যে রাজনীতি সেখানে কি আমরা দেখব ওখানে আওয়ামী লীগ না এখন আমি বিশেষ করে আপনি যেটা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা দেখেন আমরা মানে সামাজিকতার কারণে অনেক কিছু বলা যায় না আমরা বলি একটা ইয়ে করার জন্য আমি তো আমা আমাকে বলেছে যে অনেকে চোখ বেঁধে মেরেছে দেখিনি আক্ষেপ নেই কে মেরেছে আমি জানি না চিনি না তার প্রতি আমার ক্ষোভ নেই আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আঠাশ বছর পরে ডাকসু বিপিসি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে হ্যান্ডকাপ বেঁধে বলছে যে স্কুলের টিচার হাতে মারতো কীভাবে হাত সেইভাবে করে সেভাবে করে এইখানে লাঠি দিয়ে মেয়ে আমার এই আঙুলটা এখনো এই যে ঠিক হয়নি ফ্র্যাকচার হয়ে গেছে হাড্ডির মধ্যে আমার এরপর বললাম যে আমাকে এটা বেন্ডেজ করে নিয়েছে আমার আঙুলটা শেষ তোরে পঙ্গু করে দেবো মানে এটা কল্পনা করা যায় তাহলে এটাকে আমি ভুলে যেতে পারে আমি সেই জায়গাটাতে বলছি যে 16 বছরের যে অত্যাচার সেখানে কোনো রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি সহ সমমনা দলগুলো ভোটের মাঠে দাঁড়াতে পারেনি মনোনয়নপত্র দিতে পারেনি প্রচারণা করতে পারেনি এবং সাদা পোশাক এবং নিজেদের পোশাকে পুলিশের দমন পীড়ন এবং একতরফা একটা ভোট সেই ভোট কেন্দ্রে কখনো আমরা দেখিনি ভোটাররা গিয়েছেন কখনো হয়তো আমরা বলেছি যা দেখেছি তাই বলেছি সেই জায়গাগুলোতে আর একটা পুনরাবৃত্তি হবে না সেটা তো আমরা চাই না কিন্তু আমি জাস্ট এটুকু বললাম প্রতিষ্ঠাতার জায়গাটা যদি বলেন যে আমি মিডিয়ার এখানে আমি নিজেকে হাতিম তাই কিংবা ধরেন একজন মহামানব হিসেবে বক্তব্য দেব আমি মহামানব না আমি একজন সাধারণ মানুষ আমার মধ্যে ভুল ত্রুটি সব মিলিয়ে আছে তো কাজে আমি যে বলছি আমার বাচ্চাটা সাড়ে চার বছর বাচ্চা পুলিশ দেখলে সে ভয় পায় বিকজ ওই যে আমাদেরকে টেনে হেসছে আমার বাসা থেকে গত বছর তার বাবাকে ঘর থেকে নিয়ে যাওয়া সেই কাঁচুমাচু এভাবে হয়েছে এই যে বাচ্চাটা একটা ছমা নিয়ে বড় হলো

ওই নির্বাচনগুলোতে আমাদের জাতীয় অর্থনীতির যে ক্ষতি হয়েছে সেগুলো আওয়ামী লীগ থেকে আদায় করার ব্যবস্থা করতে হবে অনেক অনেক টাকা টাকা দেখুন না আপনি পার্টি কিভাবে সুন্দর করে সাজিয়েছিল যেটি দুদিন আগে আমরা দেখলাম সোফা সেট পর্যন্ত বিভিন্ন লোকরা নিয়ে যাচ্ছে আচ্ছা আপনার যেটি করতে হবে আওয়ামী লীগকে কিন্তু আমি নির্বাচনের মাঠে দেখতে চাই কাজে আওয়ামী লীগ যে অন্যায় করেছে সেটি যেন তার উপরে না করা হয় তার তাকে যদি আপনি মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দল হিসাবে জামাতের মতো ব্যান না করেন যেটির সম্ভাবনা কিন্তু আছে সাড়ে তিনশো লোককে আপনি তিন তিন দিনে মারলে আপনি তো মানবতাবিরোধী অপরাধী একটি সহিংস রাজনৈতিক দল কারণ আওয়ামী লীগ বারবার শেখ হাসিনা শেষের দিকে বলার চেষ্টা করেছেন যেই খুন করুক তার বিচার হবে আমার ফেসবুকে একজন বলেছে যে খুনি নিজের বিচার কি করে করবে তো আমি বললাম যে উনি হয়তো আত্মহত্যা করে জানাতে পারেন যে উনি আত্মহত্যা করেছেন যাই হোক তার মানে হচ্ছে যে ওনারা তো ছাত্রলীগ যুবলীগ হকার্স লীগ ছিন্নমূল হকার্স লীগ ইত্যাদি ইত্যাদি যত দোকান ছিল তাদের অত্যাচার দিয়েই তো মানুষগুলোকে মেরেছেন পরবর্তীতে পুলিশ যুক্ত হয়েছে বিডিআর যুক্ত হয়েছে কোথাও কোথাও সেনাবাহিনী যুক্ত হয়েছে আচ্ছা আমার যেটা মনে হয় তাকে যদি আপনি মানবতা বিরোধী অপরাধে তার রাজনীতি নিষিদ্ধ না করেন যেটির একটি সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ সন্ত্রাসী দল হিসাবে আমরা যদি জামাত বা বিএনপিকে অভিযুক্ত করে থাকি আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে অভিযুক্ত করার সুযোগ আছে সেই জায়গাটিতে আওয়ামী লীগকে যদি না করেন তাহলে আওয়ামী লীগকে আমি নির্বাচনের মাঠে অংশ সমান সুযোগ দিয়ে অংশগ্রহণের সুযোগ রাখতে চাই যাতে করে দেখা যায় সত্যিকার জনসমর্থন দলটির কতটুকু হ্যাঁ সেটাই এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা উচিত কারণ আমরা প্রত্যেকটা ভোটে দেখেছি তারা বিরোধী দলগুলোকে বলেছে জনগণ প্রত্যাখ্যান করেছে জনপ্রিয়তা নাই জনবিচ্ছিন্নতা এখন তাহলে যদি

যে জানতে দিনের জন্য কারণ সকলেই জানি আপনারাও জানাতে চান আজকের দিনটি যে আবেগ এবং ইমোশন আমার হয় আপনাদের কাছে একটু রকম, কারণ আজকে আপনারা যে সমাবেশটা করেছেন এবং যে সমাবেশে বক্তব্য দিয়েছেন যারা দুজন সেইখানে আপনাদের সেই আজকের সমাবেশে বোধ কোনো সংখ্যা ছিল না কোনো পরাধীনতা ছিল না কতটা স্বাধীন হিসাবে আজকে সমাবেশটা আপনারা করেছেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা দেখেন আজকের দিনটা সত্যি আমাদের জন্য একদম ব্যতিক্রম ধর্মী ছিল কারণ আমাদের ওই পিঠে গেলে যে পিঠে শিথিল করা যে এই বুঝি গুলি লাগলো কিংবা এই বুঝি একটা খামচি দিয়ে পুলিশ তুলে নিয়ে গেল ধরে নিয়ে গেল এই সমস্যাগুলো আমরা আজকে আমরা ফেস করি নাই আমরা এই জায়গাটা আমরা মনে হয়েছে মুক্ত বিহঙ্গ যেটাকে বলে ঠিক ওরকম একটা দেশে একটা নতুন স্বাধীন দেশে আজকে আমরা ফিল করেছি যে দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো এই দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশে মনে করেন যে একটা মিটিং তারপরেও যে কিছুটা ভয় করে নাই আমি অস্বীকার করব না কারণ দেশে এখন পর্যন্ত কোনো সরকার নেই কোনো সরকার আজকে তিন দিন হয়ে গেল যে এখানে ঘোষণা হওয়ার কথা ছিল সে এখন পর্যন্ত আমরা ওইভাবে ঘোষণা পাই নাই যে কারণে আমাদের সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এই এই কে বা কারা এই কাজগুলো করছে এটা কিন্তু খতিয়ে দেখার মতো লোক নাই। তো সেই জায়গায় কিছু মানুষ আছে যারা খুব সুন্দর সুন্দর বড় বড় কথা বলতে পারে সুন্দর সুন্দর কথা বলতে পারে কিন্তু কাজগুলো কিন্তু অনেক কঠিন কঠিন কাজের জন্য যেভাবেই বলেন না কেন এখন এই যে এই যে এতদিনের মানুষের ভেতরের ক্ষুদ্রতা থেকে অথবা আপনার এই একটা স্বৈরাচার সরকার একটা ফ্যাসিস সরকার এতদিন মানে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল সেটা যাওয়ার পরে মানুষ হয়তো বা মুহূর্তের মানে সবকিছু ভুলে গিয়ে ওই জেদটাকে ফুলফিল করার জন্য হতে পারে গণভবন থেকে কিছু জিনিসপত্র নিয়েছে আমরা দেখেছি আপনাদের মাধ্যমে এই টেলিভিশনগুলোতেই আমরা দেখেছি তারপরে যখন এখন যখন দেখছি যে কিছু কিছু জায়গায় ভাঙচুর হচ্ছে দখল হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই ওই জায়গাটা এমন একটা যে মানুষ যেন নিজে আইন নিজের হাতে তুলে নেয় না মানুষ অতীত থেকে শিক্ষা নিক যে এই যে পনেরো বছর থেকে মানুষ যদি শিক্ষা না নেয় এটা আমাদের জন্য সত্যি খুব দুঃখজনক হবে তো আজকে আমি এইটুকু বলতে চাই যে আজকে আমাদের একটা নতুন সূর্যোদয়ের নতুন একটা আমরা পনেরো ষোলো সতেরো বছরের মধ্যে আমরা এরকম মিটিং পরে তো এমনিতেই আমরা নামতে পারিনি আমি কিছু কিছু ভাঙা ভাঙা শুনেছি আমার এটা একটু প্রবলেম ছিল তো এই যে যে সন্ত্রাসী দল হিসেবে বিএনপি জামাতকে যেভাবে দেখে মানুষ সেই একইভাবে ভাবে আওয়ামী লীগকে এতদিন পরে উনার বলার এইটুকু হলো আওয়ামী লীগ যা করেছে সেখানে তো বিএনপি কিছুই করে না বিএনপি তারপরে এখানে নুর ভাইয়ের দল তারা কিন্তু সবাই ছিল কম থাক বেশি থাক নিজের নাম প্রকাশ করতে করে নাই একটা স্বৈরাচারকে হটাতে হবে হটানোর জন্য যা যা করার দরকার আমি নিজেও ছিলাম সেইখানে আমার নামটা আমি তো একজন মানুষ সেই দেশের একজন নাগরিক আমার রাজনীতির বাইরেও কিন্তু আমার একটা পরিচয় আছে সেই পরিচয়টাকে নিয়ে আমি একজন মা এটার চেয়ে তো বড় পরিচয় পৃথিবীতে আর কিছু হতে পারে না ওই সন্তানটা তো আমাদেরই সন্তান সেই হিসেবে কিন্তু আমরাও গিয়েছি কারণ এই দেশটা কিন্তু আমাদেরও সবার প্রত্যেকে যে যেভাবে পেরেছে একটা একটা আহ বিপি যেভাবে পিটিয়েছে আমরা তো টেলিভিশনের মাধ্যমেই দেখেছি আমি অনেকদিন অনেক রকম সত্যি তো চোখে পানি আসার মতো এত অত্যাচার নিপীড়ন শেষ কিন্তু মরণ কামড় দিতে ছাড়ে নাই ওই আপনার ফ্যাসিস্ট তো সেই জায়গায় আজকে যখন চলে গেলো আমি যদি সুমাপা এই কথাটা বলি কিভাবে সে বিদেশ যাওয়ার চান্স পেল কিভাবে দেশের বাইরে তো যাওয়ার কথা না

আমরা যার নামে আসলে যুদ্ধ করেছি এটা সত্যি শেখ মুজিবুর রহমান সাহেবের নামে উনি নেতা ছিলেন মেয়ের বইটা ওখানে আছে যে পড়িদ্দিন সাহেব যখন গিয়েছিলেন ওনার কাছে বিকালবেলা উনি বলেছিলেন যেভাবে পারো একখানে পালায় লুকায় যাও আর তারপরে উনি আত্মসমর্পণ করলেন কিভাবে করলেন নয় মাস উনি থাকলেন না তো এটা কিন্তু ইতিহাসে নতুন কোন ইতিহাস না এটা পুনরাবৃত্তি জাস্ট ইতিহাসের পুনরাবৃত্তি তো উনি চলে গেলেন উনার নেতাদেরকে ফেলে রেখে চলে গেলেন এটা কিভাবে সম্ভব যে নেতারা এতদিন উনাকে সব ব্যাপারে সহযোগিতা করেছে আর বলেছে আমাদের আমাদের নেত্রী তো দুর্গা দেবীর মতো দশাতে কারণ আমাদের নেত্রী সব কিছু করে তো তাদের নেত্রী যদি সব কিছু করে তাদের নেত্রী যদি তাদের মা হয় তাহলে মা এবং সব কিছু করা নেত্রী কিভাবে তাদেরকে রাস্তায় ফেলে

পরিষ্কার করতেই হবে কারণ আমাদের সব আলোচনার জায়গাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যেটা দায়িত্ব এবং প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস তার প্রতি আপনাদের ভরসার আমি প্রশ্ন রাখছি যে কতদিন পর্যন্ত এই সরকার দরকার কারণ একটা নির্বাচিত সরকারের রাতে তো ক্ষমতা দিতেই হবে যেতেই হবে নির্বাচিত সরকারকে দিতে আমি আশ্রফ ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম কিন্তু আশ্রফ ভাই তার একটা সেমি উত্তর বা আলোচনা তুলেছেন যে আওয়ামী লীগ তাহলে কী হবে আপনার আমার কত পরিষ্কার যে দেখেন আওয়ামী প্রধানমন্ত্রী যে হেলিকপ্টারে করে পালিয়ে চলে গেলেন সব মন্ত্রীরা তো যেতে পারলেন তো এটা তো অবশ্যই একটা অন্যায় এবং এখানে তার সাথে আমি একমত অবশ্যই আওয়ামী এই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধ কিংবা সংবিধানের তারা যেটা এনেছিল যে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মৃত্যুদণ্ড তাহলে তো শেখ হাসিনা থেকে শুরু করে তার এই পিলখানার হত্যাকাণ্ড পাঁচই মেয়ের হত্যাকাণ্ড এইবারে গণহত্যায় এগুলো তো অনেক মন্ত্রী এমপিদের এমনি ফাঁসি হয়েছে যদি আইনের দৃষ্টিতে আমি তো গায়ের কিছু বলছি না সেখানে ইটালিতে জার্মানিতে যেভাবে নাচ্ছিরা নিষিদ্ধ হয়েছিল সো এখন এই শতকে এটা বাংলাদেশের এটা একটা নজির এবং দৃষ্টান্ত হবে যে এরকম ধৃষ্টতাপূর্ণ ঐধত্যপূর্ণ প্রধানমন্ত্রী এবং তার দলের পত্তর এবং নিঃশেষ এভাবে হয়েছে এখন আওয়ামী লীগের কি সব নেত্রকর্মীর দেশ থেকে পালিছেন না সাধারণ নেত্রকর্মীর অনেকেই ততক্ষণ সমর্থকত্ব রয়েছে আছে আমি এটির অনুরোধ জানাবো সব দলের প্রতি যে যারা দেশে আছে তাদের গায়ে একটা ধাক্কাও কেউ দিবেন না যদি তারা কোনো অপরাধ করে থাকে নিউ गवर्नमेंट ফর্ম হচ্ছে আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করেন তাদের কোনো প্রপার্টি কেউ দখল করতে যাবেন না বসুন্ধরা কিংবা এসালমের মতো লুটেরা ব্যবসায়ী শ্রেণী গোষ্ঠী যেন বাংলাদেশে তৈরি না হয় এই সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয়ভাবে এই আহত এবং নিহতদের ক্ষতিপূরণের জন্য ব্যয় করতে হবে সেক্ষেত্রে তাহলে আমরা এটা জাস্টিস রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে তাহলে আওয়ামী লীগের কি হবে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের এই যে চোদ্দ দলের যে নাটবল্টু যারা ছিলেন হালুয়া রুটি ভোগ করেছেন এখন অনেকে বের হচ্ছে না হাজার হাজার কোটি টাকার মালিক এই যে আমাদের নাদুস নুদুস জাতীয় পার্টি যে সবাই যাকে কোলে রেখে পেলে পুষে খুব আদর যত্ন করে খাতিল করে সেই জাতীয় পার্টি বঙ্গভবনে গিয়েছে আমাদের দল গণ অধিকার পরিষদ স্ট্রংলি প্রেসিডেন্টকে বলেছে মহামান্য এই স্বৈরাচারের দোষর কীভাবে গণভবনে আসলো তো আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী রাজনৈতিক এই দুর্বৃত্তদেরকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে যেন এটা দৃষ্টান্ত হয়ে থাকে ভবিষ্যতে কেউ দুর্বৃত্ত হয়ে না ওঠে ভাই যেটা বলেছেন অনেকের एग्जांपल দিয়ে যে অতীত আছে এবং ইতিহাসের এটাও একটা চরম শিক্ষা যে ইতিহাস কেউ মনে রাখে না যে লঙ্কা যায় সেই রাবণ হতে চায় তবে এইবার আর সেটা পারবে না এই কারণে আমি আপনাকে বলছি যে এখন সরকার নাই স্কুলের ছাত্ররা 8 ছাত্র 10 এর ছাত্র ট্রাফিক সামলাচ্ছে সো এইবার আর ধরাকে সরা জ্ঞান করা রাজনীতিবিদ তৈরি হবে না জি আমরা শুধু কথার কথা বলে অথবা ভালো মানুষই আহ প্রতিশ্রুতি দিয়ে এবার যেন না ভুলি আপনি দেখুন প্রথম দরকার আমাদের সংবিধানের সংস্কার এবং সংবিধানকে একটি যুগোপযোগী প্রগতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার মতো প্রধানমন্ত্রী কয়বার প্রধানমন্ত্রী হতে পারেন এটি আমাদের ঠিক করতে হবে প্রধানমন্ত্রী চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা ঠিক করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমরা যখন নব্বইতে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম তখন সাংবিধানিক প্রতিষ্ঠান করার দাবি ছিল গত সরকারের আমলে দেখলাম সাংবিধানিক প্রতিষ্ঠান কি করে দলীয় হয়ে যায় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এসে বলে আমার ক্ষমতা কেড়ে নেন আমার আর কাজ করতে ইচ্ছা করছে না এই যে অনুগত্য এই যে দলীয়করণ সেটাকে কি করে আমরা রোধ করতে পারি যাতে করে তাহলে কিন্তু শেখ হাসিনার পতন যেরকম হলো ওনার ভাগ্য কিন্তু এত খারাপ হতো না যদি ওনার বিচার বিভাগ ঠিক থাকতো যদি ওনার প্রশাসন ঠিক থাকতো দেখুন তখন কি হয় দরজা জানালা খোলা থাকলে আপনি ঝড় আসার আগে কিছু বাতাস টের পান কিছু ডালপালা দিয়ে বুঝতে পারেন ঝড় হচ্ছে উনি তো সব বন্ধ করে রেখেছিলেন যাতে করে কিচ্ছু তার গায়ে স্পর্শ না করে ফলে পতনটা এমন হল দলীয় লোকজনও কিন্তু টের পেলেন না উনি যে পড়ে যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন তার মানে আমাদের সংবিধান সংস্কার করে আমাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুগোপযোগী সংবিধান করতে হবে এবং সেখানে প্রধানমন্ত্রী এবং সরকারের ক্ষমতা এবং তার দায়িত্বশীলতা জবাবদিহি তার জায়গাগুলো করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কারা দায়িত্ব নেবেন কারা কাজ করবেন এই জায়গাটি কিন্তু পরিষ্কার করতে হবে আপনি আজকে তথ্য কমিশন বলেন দুর্নীতি দমন কমিশন বলেন নির্বাচন কমিশন বলেন এরকম এগারোটির মতো প্রতিষ্ঠান আছে যেটি আমাদের খুব জরুরি সংস্কার করার প্রশাসনে যে ঘটনাটি ঘটেছিল কাউন্সিল তবে গণমাধ্যমের ব্যাপারে দেখুন আমিও সাংঘাতিক সমালোচক গণমাধ্যম যেই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এটি অত্যন্ত নিন্দিত ধিকৃত এবং গণমাধ্যমের লোকরা যে তার গণভবনে গিয়ে প্রেস কনফারেন্সে কি তেলতেলে সব প্রশ্ন করতেন উদ্দেশ্যমূলক প্রশ্ন করতেন তাকে উস্কানি দেওয়ার জন্য প্রশ্ন করতেন আমি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের নাম দেখছি তাকে লোকজন খুঁজছে তাদেরকে খুঁজছে কে কোথায় পালিয়েছে জানতে চাচ্ছে এই এই জায়গায় যেন গণমাধ্যম না যায় গণমাধ্যম জনগণের হয়ে সরকার যেন গণমাধ্যমকে আবার চাপিয়ে না দেয় দেখুন সরকারের যে দোষ রয়েছে এটা আমরা জানি এবারে আমরা একটা নতুন ঘটনা দেখেছি সেটি হচ্ছে কি করে দলীয় দাস হওয়া যায় গণমাধ্যমের কোন কোন নেতা সেটি দেখিয়েছেন কি করে সরকারের সরকারের হয়ে জনগণের চাপিয়ে মিডিয়া প্রতিষ্ঠানে যদি আপনি আপনি আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারেন সেটি দিয়ে আপনি আপনার চ্যানেল নিয়ন্ত্রণ করবেন সেটি দিয়ে আপনার দৈনিক পত্রিকা নিয়ন্ত্রণ করবেন গতবার তাই হয়েছে এবং এই মুখগুলোকে নিয়ে উনি বিদেশ সফরে যেতেন এই মুখগুলোকে ফেরত এনে চার দিন পরে উনি একটা প্রেস কনফারেন্স করতেন এবং সেই মুখগুলোই এমন সব প্রশ্ন করতেন যে ওদের গতকালকে জন্ম হয়েছে তার আগের ইতিহাস তারা কিচ্ছু জানেন না কেন শোনেন এগুলোকে নিরীহভাবে দেখলে হবে না তাদের সমস্ত চাওয়া পাওয়ার অঙ্ক আমাদের কাছে আছে তারা কি পেয়েছেন বিনিময়ে এবং ওখান থেকে তার কোথায় প্লট হয়েছে কোথায় বাড়িঘর হয়েছে কোথায় বিদেশে সব কিছু আমরা মনে করি কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে দেখা ঠিক হবে না আমরা একটা কমিশন করতে চাই এবং এই দুর্নীতির কমিশন করতে চাই গণমাধ্যমও তার অন্তর্ভুক্ত তার মানে আমি একটু বুঝে মানে শেষ করার আগে বলি প্রশাসনকে আপনি কি করে ঠিক করবেন প্রশাসনে যদি আপনার গোপালগঞ্জ অথবা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আজকে পুলিশের যে করুণ পরিণতি পৃথিবীর কোন রাষ্ট্রে সরকার পতনের সাথে সাথে তার আইন শৃঙ্খলা বাহিনী পতন পালিয়ে যায় দুই লক্ষ বিশ হাজার পুলিশ দেশের কোথাও এখন অবশিষ্ট নেই তার মানে আপনি যদি সেনাবাহিনীর দিকেও তাকান সেনাবাহিনীর ভেতরে দলীয়করণ প্রমোশন কে সেনাবাহিনী প্রধান হবেন কিভাবে হবেন সেনাবাহিনীর প্রধান এই তথ্য জনগণের কাছে আপনি আনবেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো মানুষের জানার অধিকার রয়েছে আপনি এই জায়গাতে সিভিল প্রশাসনের কথা বলি আপনার দলীয়করণ যদি হয় আপনার মুখ্য বিবেচ্য এরা তো সর এরা তো রাষ্ট্রের কর্মচারী তাকে আপনি সরকারের কর্মচারী বানিয়েছেন পরে আপনি তাকে দলীয় কর্মচারী বানিয়েছেন শেষ কি করেছেন জানেন ব্যক্তির কর্মচারী বানিয়েছেন আপনাকে তোষণ করে পুলিশের আইজি বক্তৃতা দিত র্যাবের ডিজি বক্তৃতা দিত এরা কি এটা কি সম্ভব সেনাবাহিনীর কোন কোন অফিসাররা এই বক্তৃতা দিয়েছেন এবং এতে করে বাংলাদেশের জনগণের একটা ধারণা হতে শুরু করেছিল যে রাষ্ট্রটি আর তার হাতে নাই আপনি দেখুন একটি সরকার পরিবর্তনের সবচেয়েতে গ্রহণযোগ্য দিন হচ্ছে ভোটের দিন সেই দিনটাকে আপনি চুরি করেছেন আপনি রাজনীতির কোনো বিকাশ হতে দেননি আমি এখন সত্যিকার অর্থেই চাই বাংলাদেশে দারুণ সব রাজনৈতিক ঘটনা ঘটুক যার যা ক্যারিশমা আছে তারা বাজারে আসুক যার যা ইশতেহার আছে সেটি জনগণ ঠিক করবে বাংলাদেশ রাষ্ট্র কারা চালাবেন আপনার অপছন্দও হতে পারে জনগণের মতামত

সেটা তো আমরা সকলেই জানি কিন্তু তার কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটা আছে এবং আপনাদের কাছে আমাদের যেটা জানতে চাওয়া এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন থাকা উচিত আর কতদিন পর নির্বাচিত সরকারের অধীনে মানে একটা ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার করা উচিত দেখেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউন সবার মতামতের মাধ্যমেই হয়েছে তো সেইখানে তার কাছে আমাদের যেটা চাওয়া সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব একটা দেশ যত যত রিচ হোক যত ভালোভাবে চলুক গণতন্ত্র ছাড়া রাজনীতিবিদ ছাড়া দেশটা অচল তো রাজনীতিবিদদের হাতে উনি যত তাড়াতাড়ি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতাটা তুলে দেন ততই ভালো তো আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিবো এই কথাটা যেন আমরা বললে হাসি মুখে ভোটটা দিয়ে আসতে পারি সেই ব্যবস্থাটা উনি যদি করেন তাহলে উনি সারা জীবন মানুষের হৃদয়ের মধ্যে থাকবেন কারণ এইখানে একটা সুযোগী পৃথিবীতে অনেক নাম করা কিন্তু বাংলাদেশে কাজ করার একটা আবার সুযোগ পেয়েছেন একটা সময় উনি দরিদ্র মানুষ নিয়ে কাজ করেছেন যেটা এর উপর ডিপেন্ড করে উনি অনেক পুরস্কার পেয়েছেন বিশ্বের সেলিব্রিটি হয়েছেন আমরা চাই সত্যিকার অর্থে মানুষের একটা কৃষক মজুর মেহনতি মানুষের হৃদয়ের ভেতরের সেলিব্রিটিটা উনি হন উনি ভোটটাকে সহস্তর করে জনগণের কাছে দেন যে ভোটটা চুরি হয়ে গিয়েছিল আমাদের যে ভোটটা চুরি হওয়ার পরে যে দেশকে গণতন্ত্র বলা হতো গণতান্ত্রিক সেটা একদম একটা অথর্ব অযোগ্য একটা দেশকে গণতান্ত্রিক বলে চালিয়ে দিয়েছিল সরকার সেইখানে আমরা চাই ডক্টর হাত দিয়ে যেন অন্তত সততায় উৎকৃষ্ট পন্থা এই জায়গাটা আমি যেমন আমি নিজে সব থেকে আমি বলতে পারি বিবেকের তারণায় যে হ্যাঁ আমি সব মানুষকে আমি না খেয়ে থাকবো কিন্তু আমি সব মানুষকে সাপোর্ট করব। তো উনি ওনার হাতে পড়েছে সুযোগ মানুষের সব সময় আসে না উনি যে সুযোগটা পেয়েছেন উনি অনেক বড় বড় পুরস্কার কিন্তু এই নিজের দেশের জায়গার যে খ্যাত করার সুযোগটা এই সুযোগটা উনি যদি ভালোভাবে করতে পারেন তাহলে ইতিহাস উনি অমর হয়ে থাকবেন হোক না কারণ আমরা এটাই চাই আপা আপনি বারবারই বলছেন যে যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক মানে দরকার দেশ এবং গণতান্ত্রিক রাষ্ট্র তখনই গঠন হবে ভোটের মধ্য দিয়ে কিন্তু সেই জায়গাটা তো আপনি একজন পলিটিশিয়ান যতটা ড্যামেজ হয়েছে সব তো আবার নতুন করে গড়তে হবে সেই গড়াটা কি তিন মাস ছ মাসের মধ্যে সম্ভব কিনা আর যদি এটুকু সময়ের মধ্যে আপনারা চান যে ভোট ছ মাসের মধ্যে তাহলে তো তাকে সবাইকে সব রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনুসকে সহযোগিতা করতে হবে সেই সহযোগিতা করবেন কিনা আপনারাই বলছিলেন এখানে বাচ্চারা যদি ট্রাফিকিং করতে পারে রাস্তাঘাটে রিক্সা গাড়ি যদি সিস্টেমেটিক চালাতে পারে তাহলে কেন বাংলাদেশের যেমন খারাপ লোক আছে ঠিক তেমন ভালো মানুষ আছে হয়তো সংখ্যায় কম নাই এটা বলবো না আপনি যদি ওইটা মাথার মধ্যে মাইন্ডসেটে ঢুকান যে আমি যত তাড়াতাড়ি পারবো দিয়ে দিব তত ততটাই বেটার হবে আপনি যদি সিস্টেমটা চালু করে দেন সিস্টেমটা চালু করাই ব্যাপার আর আপনি যদি মনে করেন না আমি সত্যিকার অর্থেই কাজ করব। কাজের আপা কোনো শেষ নাই এটা পাঁচ বছর দশ বছর বিশ বছর শেষ হবে না আপনার মনে করে শেখ হাসিনা কত ভাবে বলছে আমি আরো 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 ডেভেলপমেন্ট করার জন্য আমি স্মার্ট বাংলাদেশ বানাবো আমি ডিজিটাল থেকে স্মার্ট হব এই যে স্মার্ট বাংলাদেশ বানাতে গিয়ে আট দিন দশ দিন মানুষের নেট নেট থেকে দূরে রাখলো সারা বিশ্বের দেওয়া জিনিস এটা শেখ হাসিনার আবিষ্কার না আওয়ামী লীগের আবিষ্কার না এটা বিশ্বের একটা ঢল থাকে মোবাইল বলেন বলেন না যে তোমাদের মোবাইল কে দিয়েছে এই মোবাইলটা কিন্তু একটা ঢলে আসছে যে আবিষ্কার করেছে তার উপর যেতে পারে ওইটার ঢলে সারা বিশ্বে এমনিই চলে আসে সেইখানে বলেছে সে পনেরো বছরে তার কিন্তু কোনো কাজ করা হয় না কাজের মধ্যে কাজ যেটা টাকা পাচার করা কাজ উনি শেষ পর্যন্ত বলে যেতে পারছেন অওমিকা ট্যুরে যে আমার পিয়নেরই চারশো কোটি টাকার মালিক আমার পিয়ন তো এইটুকুই উনি করতে পেরেছেন তো সেই জায়গায় আমি মনে করি যদি কাজ করার থাকে সিস্টেম 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 অনুযায়ী ডক্টর উনি জন ভালো মানুষকে নিয়ে কাজ করুক কাজের বের করতে লসের বাংলাদেশের সিস্টেম বের করতে বেশি সময় লাগবে না কারণ আমরা মেন্টালিটিতে কিন্তু ভালো মানুষ আমরা হয়তো সুযোগ পাই খারাপ হওয়ার তাই খারাপ হই আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে যে বাঙালিরে তো সুযোগের অভাবে সৎ তো এই সুযোগের অভাবে সৎ আমরা অনেক মানুষকে দেখেছি যারা যারা চুরি করেছে এই বেনজিটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব নাম করা স্টুডেন্ট ছিল না আপনার এই যে আইজি এই যে কি সেনা প্রধান উনিকে একসময় নাম করা স্টুডেন্ট ছিল না ওনারা নাম করা স্টুডেন্ট না থাকলে তো আর্মির ওই লং কোর্সে শর্ট কোর্সে ভর্তি হতে পারতো না তো তাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করবে বাংলাদেশের যে যে নূর বললেন কয়েকজন ব্যবসায়ী শিল্পপতির নাম তারা কি আপনার লেখাপড়ায় যাই থাকুক না কেন লেখাপড়াও আছে আমি সালমান ইফরহামানের কথা আমি বলতে পারি না যে সে মূর্ত কিন্তু লাভ কি হয়েছে যত জায়গায় যত চুরি চামারি আছে সব তাদের মুখস্থ তাদের নখ দর্পণে কিভাবে শেয়ার বাজারে পতন করতে পারে এক রাতে কিভাবে একটা সেরা জুতা পরা লোকরে হাজার কোটি টাকার মালিক বানায় দিতে পারে ঠিক হাজার কোটি টাকার মালিক যেমন পথে বসায় দিতে পারে এই সবের কোনো শেষ নাই অতএব আপনারা ওনারা যদি প্রথমে এরকম ব্যবসায়ীদের ধরে এনে যদি বলে তোমরাই হিসাব করে দাও কত টাকা চুরি করেছো কোন খাত থেকে কত এই টাকা দিয়ে বাংলাদেশের কিন্তু এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রবলেম আমাদের এই প্রবলেমগুলো কিন্তু আমাদের সলভ হতে পারে আমরা সিঙ্গাপুরের প্রথম ধনী হতে চাই না আমরা বাংলাদেশে প্রথম ধনী হতে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে চাই সেটা টাকা টাকা দিয়ে দিয়ে সিঙ্গাপুর ওই কি বলে যে নিউ ইয়র্ক বা আপনার ওয়াশিংটনকে আমরা মোটা তাজা করতে চাই না আমরা বাংলাদেশে না খাওয়া মানুষদের পাশে থাকতে চাই এই না খাওয়া মানুষদের পাশে যারা আছে তাদেরকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে স্যালুট আর যারা নাই তারা সব সময় ইতিহাসের পতিত জিনিস তারা সে যেই হোক না কেন তাদের পালায় গিয়ে হয়তো শেখ হাসিনা পালানের মতো সুযোগ পেয়েছে পরবর্তী কেউ যে পালানের সুযোগ পাবে এমন কিন্তু বলা যায় না আর পালানের সুযোগ পেলেই বাকি আপনার বন্দি বিনিময় চুক্তি যে দেশের সাথে আছে তাদেরকে কিন্তু বন্দি দিয়ে দিয়ে দেওয়া উচিত দিয়ে দিতে হবে তো এই জন্য আমরা মনে করি যত আর্লিয়েস্ট পসিবল সরকার গঠন করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে আমাদের কাছে ফেরত আনা উচিত কারণ আমার যতদূর জানা ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে তাহলে কেন ফেরত দেবেন না আপা আজকের মতো আমি আপনাকে আর কোনো প্রশ্ন যাব না এখানে শেষ করছি এবং ধন্যবাদ নুরু আমি আপনাকে দিয়ে শেষ করব আপনি কিছু বলতে চাইছিলেন এখন বিশেষ করে আমাদের যেটা আপনি শুরুতে যে কোশ্চেনটা করেছিলেন আমার মনে হয় যে সব রাজনৈতিক দল বাইরে একটা আওয়াজ থাকলেও ভিতরে ভিতরে সবাই আবার একমত যে একটা সার্টেন টাইম লাগবে ওইটা আমরা দিব এবং যেটা বলছি ইউনুস স্যার অন্তত অন্যদের বেলায় সন্দেহ থাকলেও প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বোধ হয় আর একটা কনফিউশন নাই যে উনি আবার ওনার মাধ্যমে অন্য কিছু হবে সুতরাং সেই কনফিডেন্টটা আমার পুরো আছে তো ভাইয়ের একটা কথা ছিলেন যে আমাদের অর্থনীতি আমরা তো জানতাম যে রিজার্ভের অবস্থা অত্যন্ত খারাপ তিনি যখন একজন অর্থনীতিবিদ নিশ্চয় সেই জায়গাটাকে আমরা ওভারকাম করতাম আমি ওই ভাইয়ের একটা কথায় আর কি একটু বলবো যে ধর আমি তো এই তরুণদের সাথে থেকেই দাদা রাজনীতি একসাথে করেছি যেটা আমি শুরুতেও বলেছি তার সাথে একটা ভালো সম্পর্ক আছে কিন্তু ভাই যেটা বলছিলাম একটু আই থিঙ্ক বোধ হয় বেশি আবেগ থেকে যে মধুর ক্যান্টিন থেকে একটা সরকার ঘোষণা হলে ব্যক্তিগত বা ভালো লাগতো এখন এই যে সরকারটাও গঠিত হচ্ছে একেবারে যদি আপনি নিউ কামারদের দিয়ে যদি একটা গভর্নমেন্ট হয় ওই বিসিএসের যেটা বুয়েট থেকে পড়ে আসে আপনার সিভিল ইঞ্জিনিয়ার কিংবা আপনার ত্রিপলি পরে তার ফরেন ক্যাডার হয়ে যায় বিসিএস দিয়ে তারে কিন্তু আবার কয়েক বছর লাগে প্রস্তুত করতে আমি অভিজ্ঞজনদের প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আছে এখন ইউনোসের যে ভ্যারাই মানে ভেরিয়াস স্কিল এটা তো আবার সবার নাই এখন যে হোম মিনিস্ট্রি চালাবে যে ফরেন মিনিস্ট্রি চালাবে ইউনোসের ওভারঅল গাইড করবে কিন্তু তাদের তো কিছু এক্সপিরিয়েন্সও কিন্তু এই বাংলাদেশকে খাত থেকে টেনে ধরতে কিছু দরকার আছে তো সেই ক্ষেত্রে একেবারে ছাত্র তরুণদের মাধ্যমে সরকার হলে সেটা আবার খুব লং লাস্টিং হবে না সেটা হওয়ার সময় তবে প্রতিনিধিত্ব থাকতে হবে এইটাতে আমি একমত এবং আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্টেও মিনিমাম এক দুইজন হলেও এই তরুণদের প্রতিনিধিত্ব থাকা দরকার তাহলে এটা বিহাত বিপ্লব হয় যে তরুণরা বিপ্লব করলো ফল তো সবসময়ে অন্যরাই ভোগ করে আমি বলেছিলাম আন্দোলনের ওটা বলতে আমি আসলে বলতে চেয়েছিলাম যে আন্দোলনের স্পিরিটটা ধরে সরকারটি হোক দেখুন আমরা যখন বাইরে মাথা থেকে সরকার গঠন করি আমাদের মাথায় কিছু নাম থাকে আমাদের মাথায় কিছু এজেন্ডা থাকে যার সাথে মাঠের তেমন সম্পর্ক নাই। আমি যে দেশটি চালাতে হলে তো যোগ্য লোক লাগবে এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বাংলাদেশে অনেক যোগ্য লোক আছেন এবং দেশের বাইরে অনেক ছেলে মেয়ে আছেন আমরা তাদেরকে অংশগ্রহণ করতে দেখতে চাই এই সরকারের সাথে। সুন্দর একটা কোশ্চেন রেইজ করছে নিলুপা আপা জানে আমরা বিয়াল্লিশটা রাজনৈতিক দল যারা যুগপৎ করি তার একটা রাষ্ট্র মেরামতের একটি দফা রূপ রেখে দিছি সেটা বিএনপি সহ আমরা সব দল যৌথ আলোচনা আপনি দিচ্ছেন একত্রিশ আরেকজন দিচ্ছে বিয়াল্লিশ সব কাটসাট করে সেখানে কিন্তু আমরা সবাই বলেছি প্রেসিডেন্টের মতো পিএম নট মোর দেন টু টাইমস ইভেন এটা বিএনপির মতো একটা বিগ পার্টি এটা অন করেছে এটার কি আপনি ওই কোশ্চেনটা রেজ করে কি বলেন আমি সাংগাতিক মনে করি যে ওই রাষ্ট্র সংস্কারের ওই দফাগুলো দাবিগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা দরকার আবার বিএনপি যখন বেকায়দায় ছিল তখন এই সব দফার সাথে একমত হয়েছেন অথবা প্রবর্তন করেছেন আজকে তো বিএনপি বেকায়দায় নাই আমরা দেখব তার সুর চেঞ্জ হয় কি না তার দফার থেকে সে সরে যান কি না কি উনি ওই স্পিরিটে বিশ্বাস করেন দেখুন আমি কেন কথাটা বলছি নব্বই সালে তিন জোটের রূপরেখা হয়েছিল তাতে যে সুন্দর সুন্দর কথাগুলো লেখা ছিল সেটা হলে আজকে শেখ হাসিনাকে পলায়নও করতে হয় না এবং বিএনপিকেও সতেরো বছর ক্ষমতার বাইরে থাকতে হয় না কাজেই আমরা অতীতে দেখেছি দফা দাওয়া দফা টফাগুলো খুব সুন্দর কিন্তু সেটি মানতে পারে না যখন যে ক্ষমতায় যায় আমাদের রোগ হচ্ছে ক্ষমতার প্রতি লোভ কমাতে হবে ক্ষমতা যেন একটি প্রফিট সেন্টার না হয় ক্ষমতা যেন একটি দায়িত্বের জায়গা হয় তাহলে দেখবেন আপনি বঙ্গভবনের আশেপাশে লোক কমে গেছে গণভবনের আশেপাশে লোক আরও কমে গেছে আমাদেরকে ওরকম করে আমি কয়েকদিন আগে ইনফ্যাক্ট শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় বলছিলাম সরকারের ক্ষমতা কমাতে হবে সরকার প্রধানের ক্ষমতা কমাতে হবে এটি শুনলে কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো দল একদম পছন্দ করেন না কারণ না তারা ক্ষমতাশালী সরকারের মালিক হতে চান তারা মুখে বলেন জনগণের সরকার কিন্তু আসলে তারা ক্ষমতার সরকার আপা কি বলে একটু শুনিয়ে আছেন দিলীপ চক্রবর্তী মণি কিছু বলতে চাইছিলেন আছেন তো আপনি আমি আসলে নো নো জৌতে কিছুটা বলতে চাইছি যে ডক্টর ইনোস মহাদেব মহাশয় উনি এই মুহূর্তে সর্বজন স্বীকৃত এই মুহূর্তে দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু তার সাথে যে সবাই যে কেমন হবে সেই জায়গাটা যেহেতু একে তাদের অভিজ্ঞতা নাই অনুভিগ দুই নাম্বারে তারা যদি ওই যে একজন ডাক্তার যদি আইনের জায়গায় যদি আপনার উপদেশটা হয় তাহলে সে ভালো কিছু করতে পারবে না আবার আইনের লোক যদি বিদ্যায় উপদেষ্টা হয় তাহলে কিছু করতে পারবে না আমরা মনে করি যে যেহেতু এইখানে সব কিছুই ছাত্ররা ছাত্রদের মতো অনেক কিছু করেছে আমাদের জন্য জাতির জন্য কারণ ওরা আমাদেরই সন্তান কিন্তু ওরাই যে সব কিছু জানবে এমন কিছু না আমি মনে করি কিছু কিছু জায়গায় বিশেষজ্ঞদের প্রাধান্য দেওয়া উচিত এবং ছাত্রদেরও ওই জায়গাটা সব জায়গায় লাগাম টেনে ধরা ঠিক হবে না তাদের ওইখানে ছাড় দিতে হবে যে কোন যে যেটা তারা বুঝে না সেটাই তাদের না যাওয়াটাই বেটার সেইখানে তারা কম্প্রোমাইজটা করতে পারে করার জন্য আমরা সবাই কিন্তু এখানে চারজন মানুষ চারজনই কিন্তু দেশের মঙ্গল চাই এটাই হচ্ছে আমাদের কথা তো দেশের মঙ্গল যদি চাই তাহলে যাকে দিয়ে দেশের মঙ্গল দরকার যেমন যে নামগুলো ভাষা ভাষা জানছি সেইখানে কিন্তু ইমিডিয়েট তাদের কিন্তু আপনার আছে সরকারের আমি যে বলবো না তা না সুবিধাভোগীরা আছে ওখানে তো সুবিধা সুবিধাভোগীরা যদি বারবার সুবিধার মধ্যেই থাকে তাহলে সুবিধা নিয়ে তারা কি লাভটা করেছে সরকারের পাঁচ আটামি ছাড়া তো আর সরকারকে বুঝাতে পারে না শেষ দিন পর্যন্ত সরকারকে বুঝাতে পারে নাই যদি বুঝতেই পারতো সরকার এত ভুল করতো না এত ভুল করত না কারণ সরকার নাতি একটা শব্দ শব্দ যুদ্ধের নাতি রাজাকারের নাতি এই রাজাকারের নাতি শব্দটার জন্য কিন্তু তাকে অনেকটা মাসুল দিতে হলো তাকে পালিয়ে যেতে হলো কারণ তারা এতদিন চেতনা বিক্রি করে খেয়েছে এটা বিএনপি বলেছে কিন্তু জনগণ তখন ওইভাবে নেয় নাই

আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমার টিচার ঘুষ দিয়ে শিক্ষক হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা তো প্রাউড ফিল করি আমাকেও তৈরি করেছে আমি গর্ববোধ করি আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলে আগে নাকি পার্লামেন্টারি সদস্য হওয়ার জন্য শিক্ষকদের কাছে যেত আর এখন শিক্ষকরা কেউ হলে প্রবোধ হওয়ার জন্য ছাত্রলীগ নেতার বাসায় যায় মিটিং করার জন্য তো এই যে

ছাত্ররাই বদলে বদলে দিতে পারে যেটা আমরা দেখলাম সুতরাং ছাত্রদের কাছেই মাথা নত করতে হয় এদেশের সবাইকে সুতরাং শিক্ষকরা ছাত্রদের কাছে তাদের সুযোগ সুবিধার জন্য মাথা নত করে মানে যে অপরাধ করেছিল হয়তো তারা এখনো মাথাটা নিচু করেই আছেন তো এরকম আমরা বাংলাদেশ তো অবশ্যই দেখতে চাই না সম্মানিত তিনজন আলোচক ছিলেন তারা বললেন কারণ সবাইকে দেশ ভালোবাসেন তো সবার উপরে দেশ আলোচনা শেষ করব শুধু এটুকু বলে যে আগামী দিনের বাংলাদেশ সবে জবাবদিহিতার এবং ভয়হীন এই প্রত্যাশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি আমি সোমা ইসলাম শুভরাত্রি সকলকে